ঝালকাঠি পৌরশহরের 2 নম্বর ওয়ার্ডের বসুন্ধরা সড়কেটি দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এমন বেহাল দশা। বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে, সড়কের মাঝে জমে আছে পানি। একই অবস্থা 6 নম্বর ওয়ার্ডের কীর্তিপাশা বটতলা থেকে নেছারাবাদ মাদ্রাসা সড়কের সড়ক দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বেড়েছে জনভোগান্তি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই দুই সড়ক সংস্কারের জন্য টেন্ডার হলেও নানা অজুহাতে কাজ শুরু করেনি পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। প্রায় 3-4 বছর যাবত আমরা এই রাস্তার জন্য ভুগতে আছি। ড্রেন নাই, পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই, একটু বৃষ্টি হইলে এখানে হাঁটু জল, মানুষের ড্রেনও নাই, রাস্তাও নাই। আমরা চাই যে অতি দ্রুত যাতে আমাদের রাস্তাটা টেন্ডার হয়, দ্রুত কাজটা যাতে হয়, এই ব্যবস্থা সরকারের প্রতি আমাদের আহ্বান। ড্রেন ও কালভার্ট তৈরিতে জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি বলে জানালেন ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ড্রেনের প্রস্তাবটা অনুমোদন হলে আমরা বসুন্ধরা সড়কের যে রাস্তাটা আমরা বাস্তবায়ন করতে পারব। নেছারাবাদ মাদ্রাসার যে রাস্তা, মূল রাস্তা পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা বর্ষার জন্য কালভার্ট করা সম্ভব হচ্ছে এবং প্রোটেকশন করা সম্ভব হচ্ছে বিধে এই কাজটা এখনো শুরু করতে পারিনি। সমস্যার সমাধান হলে খুব দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।